হ্যালো ইউটিউব, আশা করি সবাই ভালো আছেন। আমি মোকাব্বির জিম, এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিও। আশা করি আপনারা আমার প্রথম টিউটোরিয়াল ভিডিওটি দেখেছেন, না দেখে তাহলে দেখে ফেলুন। এটাতে আমি দেখিয়েছি কিভাবে আমরা ইউটিউবের ভিডিওর জন্য 3D ইন্ট্রো তৈরি করব। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আমরা ফেসবুকের জন্য প্রোফাইল ফ্রেম তৈরি করব। আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন অকেশনের সময় দেখে থাকি যে আমাদের ফেসবুক বন্ধুরা বিভিন্ন ধরনের প্রোফাইল ফ্রেম ব্যবহার করে থাকে। এই যে নিচের দিকে যে জিনিসটা আমরা ফেসবুকে সেট করে থাকি সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ফ্রেম। তো আমরা তো অন্যের প্রোফাইল ফ্রেম ব্যবহার করি, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজের তৈরি ডিজাইন দিয়ে প্রোফাইল ফ্রেম তৈরি করবেন এবং সেটা ফেসবুকে সাবমিট করবেন। তৈরি করার জন্য আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ, এইসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এইসব সফটওয়্যার ব্যবহার করে আপনি ম্যানুয়ালি প্রোফাইল ফ্রেম তৈরি করবেন। যেমন এই দেখেন, আমি একটি প্রোফাইল ফ্রেম তৈরি করেছি। এটি হলো একটি এলিমেন্ট, আর এই দেখেন এটি হলো আরেকটি এলিমেন্ট। তো যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি, তাই 21শে ফেব্রুয়ারিকে নিয়েই আমার এই প্রোফাইল ফ্রেমটা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রোফাইল ফ্রেমটি আপনি ফেসবুকে সাবমিট করবেন। প্রথমে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে হবে। এখন আমার লগ ইন অবস্থায় আছে। আমাদের একটি ওয়েবসাইটে এই ফেসবুকের একটি আলাদা একটি পেজে আমাদেরকে যেতে হবে। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন আমি এই লিঙ্কে ঢুকছি, আমার পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দেখেন আপলোড এআর স্টুডিও ইফেক্ট, ওপেন ফ্রেম স্টুডিও, ম্যানেজ ইফেক্টস। তো আমি আমার প্রোফাইল ফ্রেমটি আমি ফেসবুকে সাবমিট করব, সেই জন্য আমাদেরকে এখানে যেতে হবে, ওপেন ফ্রেম স্টুডিও। ঠিক আছে, এখন দেখেন এখানে কিছু জিনিস লেখা আছে, যেমন ড্রাগ অ্যান্ড ড্রপ, পিএনজি, পিএনজিএস, পোর্ট্রেট প্রোফাইল, হ্যাঁ এসব। তো এই দেখেন উপরে আছে আপলোড আর্ট, সেখানে আমি আমার ফ্রেমটাকে আপলোড করব। তো আমি ক্লিক করলাম, এই হচ্ছে আমার ফ্রেম, সিলেক্ট করে ওপেন, আমার ফ্রেমটি এসে গেছে। এখানে ছোট করে দেখাচ্ছে, তাই আমি সেটাকে বড় করে ফেলবো। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের, এই এখানে আপনার ফেসবুক প্রোফাইলের ফটোটি শো করবে। তো আমি আমার ফ্রেমটাকে বড় করে ফেলছি। তো এখন আমি একটি এলিমেন্ট সেখানে যোগ করলাম। তখন একাধিক আমি চাইলে একাধিক এলিমেন্ট সেখানে যোগ করতে পারবো। এখানে উপর নিচে আপনি আপনার যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে এখানে আপনি সেট করতে পারেন। আর সম্পূর্ণ প্রোফাইল ফ্রেমটি আপনি চাইলে একবারে বানিয়েই সেখানে সাবমিট করতে পারবেন, আবার আলাদা আলাদাভাবে পারবেন। এখন আপনারা দেখেন এখানে নেক্সট লেখা একটি অপশন আছে, আমি সেই নেক্সটে ক্লিক করব। এখন এখানে ফ্রেমটির জন্য আমাদেরকে একটি নাম দিতে হবে, তাই আমি নাম দিচ্ছি, আমি অমর একুশে এই ফ্রেমটির নাম দিলাম অমর একুশে। কিওয়ার্ড, এখন আপনি কিওয়ার্ড দিবেন যেটি সার্চ দিলে আপনার ফ্রেমটা যাতে পাওয়া যায়। আমি আমার নাম দিচ্ছি, এখানে আপনি চাইলে একাধিক কিওয়ার্ড যোগ করতে পারবেন। আমি দুইটি কিওয়ার্ড দিলাম, ওকে, তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখন এই জিনিসটা হচ্ছে, আপনি যখন অন্য ফ্রেম সেট করে যান তখন সেখানে যে ব্যক্তি ওই ফ্রেমটি বানিয়েছে তার নাম শো করে। তো এখানে আপনি চাইলে আপনার নামই দিতে পারবেন, আবার আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই পেজটিও দিতে পারবেন। তো আমি আমার নাম দিচ্ছি না, আমি আমার পেজের নাম সিলেক্ট করে দিচ্ছি, ওকে। এখানে দেখাচ্ছে যে এই ফ্রেমটি ডিভাইসগুলোতে কীভাবে শো করবে। এবার আমরা পাবলিশে ক্লিক করব। দেখুন, ওয়ান্স ইউ সাবমিট ইউর ইফেক্ট ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ দ্য ইফেক্ট নেম অর অ্যাট্রিবিউশন। মানে আপনি যদি একবার সাবমিট করে ফেলেন, পাবলিশ করে পাবলিশের জন্য ক্লিক করে ফেলেন, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না। যদি পরিবর্তন করতে চান তাহলে সেটা আগে পরিবর্তন করতে হবে। তো এখন দেখুন আমি পরিবর্তন করতে চাচ্ছি, আমি দেখে চলে যাবো। যেমন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না, আমি সেটা ডিলিট করে ফেলি। এখানে তীর চিহ্নতে এরো চিহ্নতে ক্লিক করলে ডিলিট অপশন আসবে।
ডিলিট করে ফেললাম ওকে হ্যাঁ এটা ডিলিট হয়ে গেছে এখন আমি আবার নেক্সট ক্লিক করব আমার সব কিছু ঠিক আছে আবার নেক্সট ক্লিক করব পাবলিশ ওকে পাবলিশিং ইফেক্ট আমার এফএমটি এখন পাবলিশ হচ্ছে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ ইওর ইফেক্ট হ্যাজ বিন পাবলিশড এটা পাবলিশ হয়ে গেছে এখন সেটা ব্যবহার করা যাবে তাই আমি ডানে ক্লিক করব ডান এখন আপনার চাচ্ছেন আপনার এই ফ্রেমটি ম্যানেজ করতে চান বা ডিলিট করতে চান এইসবের জন্য আপনি ম্যানেজ ইফেক্টসে ক্লিক করবেন এই দেখুন অমর একুশে ফ্রেমটি অ্যাক্টিভ আছে মানে সেটা ব্যবহার করা যাবে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এই এইখানে ঠিক চিহ্ন দিবেন অ্যাকশনে ক্লিক করবেন অ্যাড টু প্রোফাইল পিকচার এখানে আমার ফেসবুক পেজে এখন আমি সেট করছি সেটা ওয়ান উইক সিলেক্ট হয়ে দিলাম পাবলিশ হ্যাজ প্রোফাইল পিকচার আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারে এটা সেট হয়ে গেছে এই দেখেন এখানে আমি আমার পেজের নাম সিলেক্ট করে দিয়েছি তাই আমার পেজের নাম দেখাচ্ছে এবং আপনি চাইলে সেখানে আপনার ফেসবুক আইডির নাম দিতে পারেন দিলে আপনার আইডির নাম শো করবে এখন এটা আমি তো আমার পেজে সেট করেছি এবং আমি আমার নিজের ফেসবুক আইডিতে সেট করব টাইটে ক্লিক করলাম এখন সেটা আমার ফেসবুক প্রোফাইল পিকচারে আমি মেইন আইডির প্রোফাইল পিকচারে সেট করব ইউজার্স প্রোফাইল পিকচার ইউর প্রোফাইল পিকচার ওয়াজ সাকসেসফুলি সেভড ওকে দেখেন এখন আমার ফেসবুক প্রোফাইলে আমার ফ্রেমটি সেট হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে আমরা ফেসবুকে প্রোফাইল ফ্রেম সাবমিট করব এবং সেটা ব্যবহার করব আপনারা এখন এইভাবে আপনাদের নিজের তৈরি ডিজাইন দিয়ে ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করে সেটা ফেসবুকে সাবমিট করে ব্যবহার করতে পারবেন এবং অন্যরাও সেটা ব্যবহার করতে পারবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও শিখবো আপনাদেরকেও শেখাবো তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ